যুক্তরাষ্ট্রে ঝড়ে নিহত 14, কালের কণ্ঠ অনলাইন। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ও মধ্য পশ্চিমাঞ্চলে গতকাল রবিবারের ঝড়ে অন্তত 14 জন নিহত হয়েছে। ঝড়ের কারণে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, গাড়ি উল্টে গেছে, গাছ উপড়ে পড়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে আজ সোমবার খবরে এ তথ্য জানানো হয়। দেশটির পূর্বাঞ্চলে আজও প্রচণ্ড বাতাস ও বিক্ষিপ্ত টর্নেডো আঘাত হেনেছে। জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টেক্সাসে অন্তত 4টি টর্নেডো আঘাত হেনেছে। টেক্সাসের ক্যান্টন শহরের মেয়র ল অ্যান ইভেরেত সাংবাদিকদের জানান, সেখানে মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে 4। আরকানসাস জরুরি ব্যবস্থাপনা বিভাগের একজন মুখপাত্র এপিকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে এই অঙ্গরাজ্যে অন্তত 5 জন নিহত হয়েছেন। মিসিসিপি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির 2 জনের মৃত্যু নিশ্চিত করেছে, এর মধ্যে 1টি শিশু রয়েছে। বন্যার পানিতে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে। মধ্য পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যে মিশরীয়তে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেখানে 2 জন নিহত হয়েছে। সিএনএনের তথ্য অনুযায়ী নিহত 2 জনের মধ্যে একজন 72 বছর বয়সী নারী, তিনি তার গাড়িতে আটকা পড়েছিলেন, গাড়িটি বন্যায় পানিতে ভেসে যায়। আমার এই চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।